ওয়েলকাম জানিয়ে আবারও চলে এসেছি নতুন আরো একটি ভিডিও নিয়ে। সো কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়া ভালোবাসায় ভালো আছি। তো কথা না বাড়িয়ে মূল কাজে ফিরে আসি। আজ আমি আপনাদের সাথে কিন্তু শেয়ার করব কিচেন ক্লিনার, যেটা দিয়ে আপনারা পুরো ঘরটাকে একদম পরিষ্কার চকচকে ঝকঝকে করে ফেলতে পারবেন। এই কিচেন ক্লিনার শুধু রান্নাঘরের যাবতীয় জিনিস পরিষ্কার হবে না, এটা দিয়ে আপনারা থাই গ্লাসও কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন। যে কোনো গ্লাস পরিষ্কার করে নিতে পারবেন, সেটা হোক ড্রেসিং টেবিলের গ্লাস কিংবা যে কোনো গ্লাস আপনারা পরিষ্কার করে নিতে পারবেন। তারপরে এটা এই ক্লিনারটা দিয়ে কিন্তু আপনারা ফ্রিজও পরিষ্কার করে নিতে পারবেন। ফ্রিজের উপরে এবং ভিতরে প্রচুর পরিমাণে কিন্তু ময়লা জমে, এই ময়লা কিন্তু কিন্তু খুব সহজে উঠে আসবে, মানে একদম এক ঘষা দেওয়ার সাথে সাথে সব কিছু উঠে আসবে। তো আমি কিন্তু আপনাদেরকে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি ভিডিওতে, পুরোপুরি দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সবাই কিন্তু খুব বিরক্ত বোধ করবেন। তাই শুধুমাত্র আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো বলে কথা দিয়েছি, তাই দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি রান্নাঘরের চুলাটাও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। যখন আমরা রান্না বান্না করি তখন কিন্তু মানে দুই এক মিনিটের জন্য যদি চুলাটা জ্বালিয়ে নিই, কিছুটা চুলার উপরে রান্না করে নিই, সাথে সাথে কিন্তু আশেপাশে একটু তেলের চিটচিটে ভাব পড়ে, তখন এই জিনিসটা দিয়ে কিন্তু এই ক্লিনারটা দিয়ে সাথে সাথে এটাকে পরিষ্কার করে নিতে পারবেন। একটু করে ক্লিনার দিয়ে একটা কাপড় দিয়ে এটাকে ঘষা মারলে কিন্তু সব কিছু উঠে আসবে, আপনাকে গায়ের শক্তি কিন্তু খরচ করতে হবে না। তারপরে এটার আশেপাশে যত তেলের চিটচিটে ভাব আছে সব কিছু কিন্তু পরিষ্কার করে নেবেন। এই দিকে দেখেন চুলার উপরে যে টাইসটা থাকে ওটার সাথে ওটার মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে তেলের চিটচিটে ভাব পড়ে থাকে, একটু আঠালো আঠালো হয় এই যে জিনিসগুলা, এটা কিন্তু সহজে উঠে আসে না। মানে কয়েকদিন গেলে তো এত বসা বসে এটা সহজে উঠে আসে না, এটাকে প্রচুর পরিমাণে ঘষা মাজা করে উঠাতে হয়। তো এই ক্লিনারটা দিয়ে কিন্তু আপনি মানে মুহূর্তের মধ্যে সবকিছু পরিষ্কার করে নিতে পারবেন। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন একদম সবকিছু পরিষ্কার হয়ে যাচ্ছে। তারপরে এদিকে কিছু আমি কোটা নিয়েছি, এই যার কোটাগুলোর মধ্যে আমি কিন্তু আটা রেখেছি, তারপরে আটা ময়দা এগুলা, এই কোটাগুলো কিন্তু প্রচুর পরিমাণে ময়লা হয়। যখন আমরা আটা নিতে যাই তখন আবার ওই হাত দিয়ে যখন ঢাকনা মারতে যাই উপরে কিন্তু এই জিনিসটা কিছু ময়লা পড়ে থাকে। তারপরে রান্নাঘরের আশেপাশে যত কিছু আছে সব কিছুতে কিন্তু তেলের ছিটছিটে ভাব পড়ে থাকে। এই আটা ময়দা কিন্তু আমরা এই রান্নাঘরে আশেপাশে রাখা হয় এই জিনিসগুলা, আর এগুলোর মধ্যে তো অবশ্যই তেলের চিটচিটির ভাব পড়বে এবং কি আঠালো ভাব হয়ে যায়। এই আঠালোগুলো দূর করার জন্য এই ক্লিনারটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। দেখেন এটাতে আমি চাউলের গুঁড়ি রেখেছি, এটাকেও আমি পরিষ্কার করে নিচ্ছি। আপনি যদি এক থেকে দুই দিন পর পর এই জিনিসগুলাতে স্প্রে করে একটু মুছে নেন, তাহলে কিন্তু আপনি মানে পুরো রান্নাঘরটাকে এবং পুরো ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবেন। আপনাকে আবার আলাদাভাবে কোনো সময় কিন্তু অপচয় করতে হবে না এইসব কিছুর কাজে। আমাদের গৃহিণীদের এরকম একটি কিচেন ক্লিনার থাকলে আর কোনো কিছুই লাগে না, এত ভালো লাগে। এইদিকে এই টাইলসগুলোকেও আমি পরিষ্কার করে নিচ্ছি, এইগুলোর মধ্যে কিন্তু আমরা রান্না করে ফাতিলগুলো রাখা হয়, তখন ওখান থেকে মানে আমরা যখন ভাত তরকারি বেড়ে নিই তখন কিন্তু ঝোল বলেন বা মানে অনেক ধরনের ময়লা কাঁচা কিন্তু এখানে লেগে যায়। তো ওইগুলো কিন্তু একটু মানে বসে যায় যখন সাথে সাথে এটাকে পরিষ্কার না করলে। তো আপনি যদি এই ক্লিনারটা দিয়ে সাথে সাথে পরিষ্কার করে নেন তাহলে তো আর কোনো কথাই নেই, আপনার সময় কিছু বেঁচে গেল, কষ্টটা কিন্তু কমে গেল। এই যে দেখেন এই জারগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি, এগুলো কিন্তু প্রতি সপ্তাহে একবার হলেই আপনাকে এগুলোর পিছনে সময় দিতে হবে। দেখেন গত মানে 10-15 দিন ধরে আমি মানে একদম সময় দিতে পারছি না, কিছুটা কালচে হয়ে গেছে এগুলা। দেখেন এখন এই ক্লিনারটা আমি শুধুমাত্র উপরে একটু লাগিয়ে দিচ্ছি আর হালকাভাবে ঘষে দিচ্ছি আর সব উঠে যাচ্ছে। এটা হলো একটা চিনির জার, মানে আশেপাশে আপনার যত কিছু আছে সব কিছু কিন্তু এই স্প্রের মাধ্যমে এই ক্লিনারের মাধ্যমে কিন্তু স্প্রে করে সব কিছু পরিষ্কার করে নিতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিই জিনিসটা আমি কি দিয়ে তৈরি করেছি। কি এমন স্প্রে যা আপনার সব কাজকে নিমিষে পরিষ্কার করে দেবে? তো দেখেন এখানে আমি দুইটা লেবু নিয়েছি, একদম স্লাইস করে কেটে নিয়েছি, এটা মাঝারি সাইজের দুইটা লেবু, প্রচুর পরিমাণে এগুলোর মধ্যে রস আছে, একদম রস আছে এরকম লেবু নেবেন আপনারা, রস নাই এরকম লেবু নিলে কিন্তু কোনো কাজে আসবে না। তো এই লেবুগুলো থেকে আমি সম্পূর্ণ রসগুলাকে বের করে নিচ্ছি একটা বাটিতে।
তো এইভাবে করে আপনারা নিয়ে নেবেন। দেখেন আমি সবগুলো রস নিয়ে নিয়েছি, এখন একটা ছাকনার সাহায্যে ছাকনি দিয়ে আমি এগুলাকে ছেঁকে নিচ্ছি যাতে এখানে কোনো দানাদার জিনিস না থাকে, না হলে কিন্তু স্প্রে বোতলে যখন আপনি ঢুকাবেন স্প্রে করতে গেলে বারবার আটকে যাবে আর বিরক্ত বোধ করবেন আপনি। তারপরে এখানে আমি নিয়েছি খাবার সোডা, এখানে খাবার সোডা আমি দিচ্ছি 2 চামচ। এটাকে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। তো অনেক সময় দেখা যায় কি প্রচুর পরিমাণে ফেনা ধরে যায়, তখন আপনারা একদম ফেনাটাকে নেড়ে চেড়ে কমিয়ে নেবেন, তারপরে কিন্তু বাকি জিনিসগুলো ব্যবহার করবেন। তো আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ফেনাগুলো যখন কমে এসেছে তখন আমি এখানে আর একটা জিনিস ব্যবহার করব, সেটি হলো ডিটারজেন্ট। চাইলে আপনারা যে থালা বাসন ধোয়ার ভিম লিকুইড আছে ওটাও 1 চামচ দিতে পারবেন, কিংবা কাপড় চোপড় ধোয়ার জন্য যে হুইল ব্যবহার করেন ওটাও ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। তারপরে এখানে দিয়ে দিয়েছি আমি 1/2 লিটার পানি, আমরা যে নর্মাল পানিটা ব্যবহার করি সবসময় সব কাজে ওই পানিটাই কিন্তু ব্যবহার করবেন। তো এখানে আমি পানি দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে গুলিয়ে নিচ্ছি, তারপর একটা স্প্রে বোতলে ঢুকিয়ে নেবেন। অনেকে আছে আবার আপনার সেভলন কিংবা ডেটল ব্যবহার করতে পছন্দ করেন, তখন এটাতে কিন্তু আপনারা 1 টেবিল চামচ পরিমাণে সেভলন ব্যবহার করতে পারেন, এটাতে কিন্তু সেভলনের কোনো গন্ধ আসবে না, অনেক সুন্দর একটা। তো এই ক্লিনারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, এই ক্লিনার দিয়ে কিন্তু আপনার পুরো ঘরের জিনিসপত্র সব কিছু পরিষ্কার করে নিতে পারেন। তো আর একটা কথা বলি, এখানে চাইলে আপনারা খাবার চোরার পরিবর্তে কিছু ভিনেগারও ব্যবহার করতে পারেন, 1/2 কাপ পরিমাণ ভিনেগার দিলে চলবে। আমি আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে, অনেক উপকারে আসবে, অনেক উপকারী একটি ভিডিও। তো আপনারা যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আমাকে জানিয়ে দেবেন, তাহলে আমি অনেক খুশি হব। আর ভিডিওটিতে একটি লাইক দিবেন যাতে যারা জানেন না তাদের কাছে এই ভিডিওটি পৌঁছে যায়।